হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে রথযাত্রা উৎসব, তাই আমি চলে এসেছি মহেশপুরের রথ দেখতে। তো এখন যেখানে আছি সেটা হচ্ছে বাসলাই নদী। কয়েক মাস আগে এই নদীতেই সোনার টিকলি পাওয়া গিয়েছিল বীরভূমের এই বাসলয় রাজগ্রাম ওই সব দিকে। দেখতে পাচ্ছ বিশাল নদী, নদী বিশাল বড় কিন্তু জল নেই, এই হচ্ছে সমস্যা। বালি কুড়ে করে নদীর অবস্থা শেষ করে দিয়েছে। এই নদীতেই সোনার টিকলি পাওয়া গিয়েছিল। আর এই নদীর পাশেই মহেশপুরের শিব মন্দির আছে, দুর্গা মন্দির আছে, আর ওইখানেই রথযাত্রা উৎসব হয়, আর সে সম্পর্কে বিরাট মেলা। তো চলো এখন আমি দেখাচ্ছি মেলার দিকে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। মহেশপুরে দুই জায়গাতে রথযাত্রা উৎসব হয়, এক হচ্ছে মহেশপুরের শিব মন্দির, আর এক হচ্ছে মহেশপুরের রাজবাড়ি। রাজবাড়ির ভিডিও একবার করা হয়েছে, পার্ট ওয়ান, এখনও পার্ট টু বাকি আছে। আর শিব মন্দিরে তো ভিডিও অনেকবার করেছি। তো চলো এখন মেলার দিকে যাচ্ছি। শিব মন্দিরের পাশেই এখানে একটা মায়ের মন্দির আছে, মা কালীর মন্দির। এই হচ্ছে রথযাত্রা উপলক্ষে এক বিরাট মেলা।